আরোহণ কম্পিউটার এডুকেশনলৈ সকলোলৈকে আন্তরিক অভিনন্দন জানালো। আরোহণ কম্পিউটার এডুকেশনের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি ইতিমধ্যে কম্পিউটার সম্পর্কীয় বিভিন্ন বিষয় আলোচনা করে আহিছো। যিবোৰ বিষয় কম্পিউটার শিক্ষার লগত জড়িত লোকসকলের বাবে অতি প্রয়োজন। আজি আমি এটা কম্পিউটার সম্পর্কীয় নতুন বিষয় পুনৰ আলোচনা কৰিবলৈ ওলাইছো, যিটো বিষয় হল কম্পিউটারের সফটওয়্যার কি, সফটওয়্যারের কাম কি আর সফটওয়্যারের প্রকার কেইটা। কম্পিউটারের সফটওয়্যার সম্পর্কে আলোচনা করার আগতে আমি জানিব লাগিব কম্পিউটার এটা কি কি উপাদানেৰে গঠিত হয়। কম্পিউটার এটা গঠন হবলৈ হার্ডওয়্যার আর সফটওয়্যার দুইটারে প্রয়োজন। ইয়াৰে হার্ডওয়্যার হৈছে কম্পিউটারের লগত সংযোজিত হৈ থকা সেইবোৰ অংশ যিবোৰ আমি স্পর্শ কৰিব পাৰো। সেইবোৰেই মনিটর, কিবোর্ড, সিপিইউ, মাউস আদি নহয় জানো। সেইদৰে সফটওয়্যার হৈছে কিছুমান নির্দেশাবলী যি এটা কাম কৰিবলৈ কম্পিউটারে অনুসরণ করে। অর্থাৎ আমি হার্ডওয়্যার নিয়ন্ত্রণ কৰিবৰ বাবে আৰু কাৰ্য সম্পাদন কৰিবৰ বাবে ব্যবহৃত নির্দেশাবলীক সফটওয়্যার বুলি কওঁ। সফটওয়্যারের প্রোগ্রামসমূহ নির্দেশনার স্তরে স্তরে সেট হিসাবে প্রত্যক্ষভাবে কম্পিউটারলৈ পরিকল্পনা করা হয় যে কোনটো কৰিব লাগিব আৰু কেনেকৈ কৰিব লাগিব। সফটওয়্যার বাৰু কেই প্ৰকাৰৰ জানেনে? কম্পিউটার এটাত দুই ধরনের সফটওয়্যার থাকে। তাৰে এটা হল এপ্লিকেশন সফটওয়্যার আৰু আনটো হল সিস্টেম সফটওয়্যার। এতিয়া জানিবলগীয়া বিষয়টো হল এপ্লিকেশন সফটওয়্যার আৰু সিস্টেম সফটওয়্যার কোনবোৰ। এপ্লিকেশন সফটওয়্যার হল এক প্রোগ্রাম যি ব্যবহারকারীক এটা নির্দিষ্ট কাম সম্পাদন করাত সহায় করে। মাইক্রোসফট ওয়ার্ড, ওপেন অফিস, এডব ফটোশপ আদিবোৰ হৈছে এপ্লিকেশন সফটওয়্যার। এপ্লিকেশন সফটওয়্যার আৰু বহু আছে যদিও আমি উদাহরণ হিচাপেহে কেইটামানৰ নাম উল্লেখ কৰিছো। কম্পিউটারের হার্ডওয়্যার লগত যিবোৰ প্রোগ্রাম প্রত্যক্ষভাবে জড়িত সেই সমূহকে সিস্টেম সফটওয়্যার বুলি কোৱা হয়। কম্পিউটার এটা চলাবলৈ প্রথমে এটা অপারেটিং সিস্টেম লাগে, যিটো সিস্টেম সফটওয়্যার বুলি কওঁ। সেই অপারেটিং সিস্টেম সফটওয়্যার আকৌ কম্পিউটার অনুসৰি বেলেগ বেলেগ হ'ব পাৰে। সেই অপারেটিং সিস্টেম সফটওয়্যার সমূহ হল উইন্ডোজ XP, উইন্ডোজ ভিস্তা, উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 10, উবুন্টু, লিনাক্স আদি। আজিৰ আলোচনা আমি ইয়াতেই সামৰিম। শেষত সকলোলৈকে অনুৰোধ, আমাৰ আরোহণ কম্পিউটার এডুকেশনৰ ইউটিউব চেনেলটো সাবস্ক্রাইব কৰি লওক আৰু সাবস্ক্রাইব বুটামৰ কাষত থকা বেল আইকনটো ক্লিক কৰিব। তেতিয়া আপুনি নোটিফিকেশনৰ জৰিয়তে সকলো ভিডিঅ' সময়মতে পাই থাকিবলৈ সুবিধা।